والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. بارك الله لنا ولكم في القرآن العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. مسلم مرا ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানের আমাদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে, কথা বলেন ঠিক না ব্যাঠি। মুসলিম মরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তারা, তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হল, পাপে অন্তর কালা, কোনদ হাম জেন্স চেবা হাম জেন্স চেপরওয়াস, কবুতর বা কবুতর বাজ বাবাজ, কোনদ হাম জেন্স চেবা হাম জেন্স চেপরওয়াস, কবুতর বা কবুতর বাজ বাবাজ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ, সিবগতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াদ, আস্তনে সা বিরবখির মা কুতে দাদ, হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাদ, বেপে দরফর জন্দে পায়দা ও কুনাদ, তেফলে রাহদার মাহদে গুয়া ও কুনাদ, বট বৃক্ষে কুল সমফল কে বহান দিবস রাতে, দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানো, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিশাল, সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে, আবির রাঙ্গা রবি
জিনকো মাঝে কে দিল গো মুক্তা মনিহার আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার আম গাছে আম কে দিল রে কলার গাছে কলা পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজালা আর সুফালা লিচু গাছে কে দিল রে থোকায় থোকায় লিচু রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হল আল্লাহ পাকের দান সবাই জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কালেমা তৈবার জিকির জোরে পড়লে কি কোনো সমস্যা হবে না লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কি কোনো ঝামেলা হবে না তো সবাই যে যেখানে আছেন লড়াচড়া বন্ধ করে দিয়ে যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহ পাকের এই আমার আপনার যে তৌহিদের আওয়াজ উচ্চ আওয়াজে সবাই জোরে সোরে বলি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা নছিলেন কালিমুল্লাহ মুসা হলেন কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা হলেন কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম শফিউল্লাহ বাবা আদম শফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৈগো রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া মমিন চলে না ইমান সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
إلا الله لا إله إلا الله جردي أسي اللر بھائي الله الله شب شامائي جردي لے أسي اللر بھائي الله الله شب شامائي آهار ندرا ভালো লাগে না দুনিয়া দারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محبت لا إله إلا الله لا إله إلا الله بہو دور مدينة امرا كمني جابو جانينا مدينة جيت من چاہ کار کار من چاہ تو دو ہاتھ دور اللہ کے دیکھا جی اللہ اپنے قبول کرن بولن آمین ایبار اللہ کا سے درخواست شروع بولن বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া আল্লাহ দয়া করো জোরে দয়া করো محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبت করে আল্লাহর হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির করব যে যেখানে আছি জবান খুলে বলি আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 سردية شبابتي أمنتي توجيك ببذرغ حضرات علماء اكرام شربستر شماني تو شدي پردار انترالي پرم سردية شماني تو شماني تا بہو گنے گنانی تا پردانشين وامار ما اوگنے را বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট নানাবিধ পেশায় নিয়োজিত আমার কলিজা টুকরা ইয়াং জেনারেশন বন্ধুতুল্য যুবক ভাইরা প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা এবং আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মাদারিস থেকে আগত এই মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন মেরে লখতে জিগার তলবা আজিজুল উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের এই তৃতীয় বার্ষিক এই প্রথম একদিন কর্তৃক আয়োজিত এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বেহেস্তের বাগানে উম্মতের হক্কানে আলেমদের মজমায় নেক কাজে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন গোলামের পরিচয় দিয়ে আসে আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এই পর্দার আড়ালে সাইটে কথা বলতেছে যে যুবকেরা এদেরকে একটু থামায় দেন এই পর্দাটাও খুলে দিলে ভালো হয় এই পর্দাটা নামায় দেন যারা আছেন কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক ভাইরা মাহফিল সৌন্দর্য বিকশিতকরণের লক্ষ্যে বিকশিতকরণের লক্ষ্যে আপনাদের হাতের ডান সাইটের আমার হাতের বাম সাইটের পর্দাটা খুলে দিলে গরম ব্যবসা গরমটাও চলে যাবে এবং অনেক ভাই দূর থেকে কাছে এসে দাঁড়িয়ে থেকে বয়ান শুনতে পারবে ঠিক কিনা বলেন ঠিক এই জন্য পর্দাটা খুলে দেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি আল্লাহ ওয়ালাগণ লেখেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা
আজকে সারা দিনের মধ্যে এমনও আল্লাহর বান্দা আছেন যারা 24 ঘন্টার মধ্যে আল্লাহর নাম নিতেই সময় পায় না ঠিক কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ এই লক্ষ কোটি মানুষের মধ্যে হতে যাচাই বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর নাম নেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আবারো বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ার মেহেরবানিতে ভালো আছি ঘন্টাখানেক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি মহতরম হাজিরিন আমি গত কয়েকদিন আগে 19 তারিখ আপনাদের পাশে কোন এক এলাকায় এসেছিলাম গাসা আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা 27 তারিখ আসবেন 27 রোডে 27 তারিখে ওয়াজ হবে তো ওই গাসা আইছেন আপনারা মাশাআল্লাহ ওই দিন একটা বিষয়ের ওয়াজ শুনাইছিলাম লতা ফাতা লাউ ফাতা ফান ফাতা কথা কম আর আমি দাওয়াত দিয়েছিলাম যে এই 27 তারিখ 27 রোডে খৈরতলা এলাকায় মাহফিলের বিষয় হবে ব্রেকফেল কি ফেল জোরে কোন কি ফেল আবার কোন আরেকবার ব্রেক ফেল ব্রেক ফেল এইভাবে কইলে তো অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি হইবো ব্রেক শব্দটা হইলো তাড়াতাড়ি ব্রেক কথা কন কি খুব ঠান্ডা মাথায় বইবেন ওয়াজ জীবনে বহুত শুনছেন বহু হুজুর আছে এক এক ফুলের এক এক গ্রাম কথাগণ ঠিক কিনা একই কথা দেখবেন একজনে কইলে মজা লাগে আর একজন কইলে বেসাদ লাগে ঠিক না ও তো আমি আশাতে আপনারা খুশি না বেজা ওয়াজ হোনার মতন রুচি টুচি আছে তো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ আপনি দয়া মায়া করে আমার অতীতের গুনাগুলি মাফ করে দেন এত আস্তে আমিন কইতেছেন মনে হয় জীবনে গুণ হয় নাই আমি গুণ আমি এরকম একটা লোক ক্ষুব্ধ আছি যদি ভাইতাম তো এর কাছে মুড়ি দিয়ে দিতাম আমাদের গুণ আছে না তো মাফ চাওয়ার দরকার আছে না নাই মাফ চাইলে খুশি হয় কেডা জোরে কন আস্তা ফিরুল্লাহ করলে লাভ না লস কিমন লাভ অন কথায় কথা বাইরে গেল গা কমন আবার দিতাম এটা তো জানেন আমার একটা বদ অভ্যাস একটা কথা শুরু করলে আর একটা কথা আয়া কর আপনারা কেউ লড়াচড়া করে না আরামে বন শান্তিভাবে বন ভাই আরামে বন এই কুৎকুনি ভাই বয়ে থাকলে ভাই জি জি ধরব আল্লাহ দোষটা আমার দিব বালা করে বল আমার দেখছা আর মিডিয়ার বাইরে তোমরা বেশি লড়াচড়া করবা না বেশি উডাউডি করবা না ঠান্ডা মাথায় ঠান্ডা সময় ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে লাস্টে করে সবাই মিলে জিলে দোয়া করে জামবে না কি কর কোন সমস্যা টমস্যা নাই তো আস্তাগফিরুল্লাহ কুলি লাভ না লস আপনারা নাম শুনছেন আলেমদের কাছ থেকে জেনে দেখবেন অনেক আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে থেকে অন্যতম একজন মকবুল বান্দা মশহুর না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি এরকম শীতের মৌসুমে খুব ঠান্ডার সময় চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং এত ঠান্ডা পড়ছে হারকা বনসি উনি খুঁজতেছিলেন যদি একটু আগুন পাইতাম উনি কি আগুন খুঁজতেছে বিড়ি খাওয়ানে লিখিয়া কথা কয় না আমরা দেশে এক সময় দেশ গ্রামে দেখবেন ওহনও কিছু বেড়াইতেছে বিড়ি কিনার ভাষা থাকে মেস কিনার ভাষা থাকে না যারা বিড়ি খান আবার লজ্জা ভাইয়ের না লজ্জা পাইলে খান কেটে বাদ দিতে পারে না কথা কয় না যেটি কথা কইব না মনে করবেন হেটি হে মামলার আসাম এই লেগে কথাটা করতে চায় না ও কেউ
আমি তো মন খোলা মানুষ, খুলুন খোলা কথা কইনা লোক। আমি এভাবে কথা কইলে চলব তো? পিছনের বাইরে কি কন চলব? হ্যাঁ কি পাহাড় আছে, হিমনতো দেখা যায়, পাহাড়ের মতন দেখা যায় না? আমরা রাঙ্গামাটি বান্দরবন গেলে এরকম দেখি, পাহাড় পর্বত উঠটাও শ্রোতারা গর্ব নেই। তো আমি আজকে আইতেছি, একজন আমার সামনে কয়ে শরীর তুলে আইতেছে রাস্তা দেখি, আমি দেহার পিছনে মুহের রুমাল দিয়ে আইতেছি, হ্যাঁ আর এটা ঢের খাইছে না ঘরে তো অনেকদিন ঢুকে গেছি, লগেটা কয়ে এটাই হ্যাঁ আমার আগে কমি না। আমি যে ভাবছি আর একটু বড় সড়ো বইব, দেখলে বোঝা যাবে এটা বক্তা। আমি এরমই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবসময় ভালো রাখেন দুনিয়া আখেরাতে। বলেন আমিন, আবার কোন আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ জিন্দাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিল, উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ, নবীজিকে উসিলা করে আপনি কবুল করেন। আবার জোরে কোন আমিন। একটু দুই হাত তোলেন, সে ভাই দেন, সবাই হাত তোলেন, মাশাআল্লাহ হাত তোলেন, আবার নামান, আর একবার তোলেন। কিছু চালাকি আছে, হ্যাঁ জানে যে এটা হুজুরে দুইবার উঠে বলে হ্যাঁ নামাইছে না, যে আবার নামান, আবার তোলেন, এবার মুট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, বেহেশতের বাগান সাজানির লাগি দুই হাতের আঙ্গুলগুলি একটু সরান ফুলের মতো। এইবার ভুল খেদানের লাগি, মোনাফিক দৌড়ানের লাগি, অ্যাটেনশন ঠিক করানোর জন্য ডাইন বাম একটু দূরে নাড়া সারা দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন, আর বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আপনার কষ্ট দিলাম? না। বেজার হইলেন? না। খুব টাইট হয়ে বসেন, বিষয়টা জানি কি ও সারা জীবন মনে থাকবো যে ইন্ডিয়া কি মনে হুজুর করছেন, লতা ভাতা লাউ ভাতা ভান ভাতা, এটা যারা শুনছেন না খালি আফসোস করবেন, ভান ভাতার ওয়াজটা কি মনে জানিও, ইন্টারনেটে আছে খুঁজে লইয়ে। আজকে হইব ব্রেক ফেল, একটু আস্তে আস্তে আগাই, আগে কইয়ে লই মাপ চাইলে লাভ না লস, মনে আছে নি কথাটা? মহতরম হাজিরি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শীত থেকে বাঁচার উপক্রম হিসেবে কি খুঁজতেছিলেন? জোরে ক, অনেক খোঁজাখুঁজি করতেছে, লরে কেডাও এন, এই তোরা এরম করস কে, তোরা করতো নাই সত, যা নিচে যা, এ ছাত্ররে কি এন, নাম দা দা দা, এ নি আমতা যে বই বই গুটা গুটি করবে, নাম নাম, এ সামনে এব, এ আমার সামনে এব, আমার সিয়ারা দিকে ওয়াজ হন, ভবিষ্যতে বড় হইতে পারবি, পিছনে বইয়া গুটা গুটি করিস না, হ্যাঁ পিছনে নিচা, এই দেখবেন কতক্ষণ বাদে হাসবেন, একটা আরেকটার কুকুর দেখ কেমনে হাসে, আবার যখন কানবেন তখন কুকুর দেখ কি জানি করিয়া বইছে এদিকে কানতে আছে, অতএব এটির একটারে এক জায়গায় বইবেন, এই তুই এই সাইড যা, তুই হেদিক যা, তুই বেশি হন্ডি, তুই এইটা ভাই সত কই পাখান যাত না টুপি, এটা তো দাদা দিছে রে, এটা তো সেই টুপি হই, আরে বাপরে বাপ, একটা দুইটা তিনটা চারটা ভাষটা ঠিকই আছে, ফাঁক ফাঁক যাচ্ছ না টুপি বল বাদান বল, বাস এখন আপনারা যারা স্টেজে বইছেন আপনারা আর গুতা গুটি করেন না, বাবা বসো আপু বসে পড়ো, মাশাআল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে কইছিলাম কোরআন শরীফটা লইয়ে যাইতে, কোরআন শরীফটা আবার টেবিলের উপর রাখছে, আমি ভাগ দিলে তো বেদ্য বিবো,
রমাদান কোরআন শরীফটা মাদ্রাসা পৌঁছে দাও, কোরআন শরীফ সামনে নিয়ে বয়ান করা এটা একটা ফ্যাশন বক্তা গো। বাপ রে বাপ, হুজুর কোরআন শরীফ সামনে নিয়ে বয়ান করে কথা বুঝেন না? আমগো আবার সামনে আনুন লাগে না, আমরা টান দিল আয়াত ভাইসা উঠে কথা কয় না। ওই গ্রামের মুরব্বীর একটা কথা করতো, বিটে মশলা থাকলে ডাকনা উড়ায় রাখতে হয় না, এমনি বাষ্প বাইরে কথা কয় না। কিছু বেসাই যে লোক দেখবেন এটি আসবো না কথা করতো না, মনে হয় কারো লোকে কাজ্যা চোখরা করে আইছে হিমশিক্ষা দেখবেন কার মুহ এরকম কালি ভরে রয়েছে, একটু দেখেন তো দেখেন কারা হাসে না। হাসবেন সুস্থ থাকবেন, কান্নার সময় কানবেন হাসির সময় হাসবেন, গরমের সময় গরম হবেন নরমের সময় নরম হবেন, এটাই হলো মানুষের পরিচয়। কথা কম ঠিক কিনা? একেরে ওয়াজ মাহফিলে একের বুজুর্গ হাজ্জা জায়গা মানে হেলে এ হেলে হাস তুই জানে না, খুঁজলে দেখেন গা বোর লোকে খাজ্জা করে রয়েছে, বাইক সম্পর্ক বালা না। যদি জিজ্ঞান হুজুর আপনার খবর কি, আমি আওয়ার সময় কপালে চুমা দিয়ে নামছি বেটা, সুন্নত আদায় করছি, খালি সুন্নত টুপি দাঁড়ি না ও, খালি টুপি দাঁড়ি সুন্নত না, একেবারে জীবন থেকে মরণ পর্যন্ত রসুলের আদর্শে আদর্শবান হইতে হবে। মাঝে মাঝে বললো একটু দুষ্টামি করবেন, পানি আছে না পানির মধ্যে আটটা ভিজাইয়া সিডা মারবেন, আবার কত এই এটা বেশি কত কয় এই তুই সরেন তুমি ওট ওট ওট, তোর বাড়ি কই? হ্যাঁ নোয়াখালি, হিয়ান লাইনে তুই তোর হাজার ভাইছ হাতন উড়ি না ওট ওট হেমিদা হিয়ায় বেশি ফেসা করে বুঝছেন, হেরে থাকলি শয়তানে গুটা আবার হরাতে নেই বকর 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 করতেই আছে। হ্যাঁ আবার আর একটা জিগাই কিয়া কয়, আমি তো কিছু বুঝি না, এই কথা কুছ না, শয়তানের মাথা গরম হয়ে গেছে গা, এত মানুষ আজকে ওয়াজ একটা গাবলা লাগানো শয়তান না রে আঙ্গলকে ভাবতি না কথা কয় না। আমরা এমন সমাবেশে আসি নাই যে দুই তিন গাড়ি পুলিশ লাগবো, আমগরে ভুলি সারাই ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের এখলাসের বরকতে মাহফিলকে নিয়ন্ত্রণ করায় দিবে, কথা কম ঠিক কি না? একটা মন্ত্রী এমপি যদি আইতো কতলা পুলিশ লাগতো? হ্যাঁ কয়েক ডজন পুলিশ লাগতো। হ্যাঁ আর এরা থাকতো আর খালি করতো মিটিং শেষ হবে কোন